আসসালামু আলাইকুম, আমি আলী হেদার, একজন সাধারণ মানুষ। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম ইতিহাস সমৃদ্ধ জেলা বাগেরহাটের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ স্থান খান জাহান আলী নির্মিত ষাট গম্বুজ মসজিদের সামনে। যদিও মসজিদটির নাম ষাট গম্বুজ, আসলে এর মধ্যে ষাটটি গম্বুজ নেই, টোটাল গম্বুজের সংখ্যা হলো 81টি। ধারণা করা হয় 1500 শতকের দিকে খান জাহান আলী নামে একজন উপাধিধারী সাধক বাগেরহাট জেলার পূর্ব দিকে একটি রাজ্য তৈরি করে। ওই রাজ্যের প্রধান প্রশাসনিক কেন্দ্র ছিল এই মসজিদটি, এবং এই মসজিদটির মধ্যে ওই রাজ্যের সমস্ত দপ্তরিক কাজ সহ রাজ্যের বড় বড় প্রশাসনিক যে স্বীকৃতিগুলো, প্রশাসনিক যে সিদ্ধান্তগুলো এখান থেকে নেওয়া হতো। এই মসজিদটির আরেকটি বিশেষ গুণ হলো এই মসজিদটি তুর্কি স্থাপত্যশিল্পের নিদর্শন হিসেবে, তুর্কি স্থাপত্যশিল্পের অনুসারী হিসেবে তৈরি করা হয়েছিল। আর এই মসজিদের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের বিশেষ বিশেষ স্থানগুলোর অন্যতম একটি হলো এই মসজিদ। এই মসজিদ একইভাবে বাংলাদেশের যেমন সংস্কৃতিকে ধারণ করে, ঠিক তেমনিভাবে বাংলাদেশের ইসলাম ধর্মের প্রাধান্যকে ধারণ করে। আমরা আমাদের গর্ব করার মতো, আমাদের মনে রাখার মতো, আমাদের অস্তিত্বকে জানান দেওয়ার মতো কিছু যদি নিদর্শনের কথা বলি, তাহলে এই মসজিদটি অন্যতম। তো একটা প্রবাদ বাক্য আছে যে ভবিষ্যতের জন্য বর্তমানকে সংরক্ষণ করে রাখো, আর ইতিহাস হলো আমাদের সবচেয়ে বড় উত্তরাধিকারী। এই বাক্যগুলোকে মনে রেখে, এই বাক্যগুলোকে মাথায় রেখে আমাদেরকে আমাদের প্রান্ততান্ত্রিক নিদর্শনগুলো আমাদেরকে টানে এটা ভিজিট করার জন্য এখানে এসে, আমাদের পূর্বপুরুষদের, আমাদের অতীতের মানুষদের স্মরণ করার জন্য। যদি নিজেকে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে উপভোগ করতে হয়, নিজেকে সম্পূর্ণভাবে বুঝতে হয়, তাহলে প্রকৃতির কাছাকাছি থাকতে হয়। আমরা দিন দিন কেমন যেন শহরকেন্দ্রিক, কেমন যেন রোবটকেন্দ্রিক হয়ে যাচ্ছি। প্রতিনিয়ত আমাদের ব্যস্ততা বেড়ে চলছে রকেটের গতির মতোই, নিজেদেরকে নিজেদের মতো করে বোঝার, দেখার সময় হয়ে ওঠে না। সেজন্য প্রকৃতির কাছে আসতে হয়, প্রকৃতিকে কাছ থেকে দেখতে হয়। প্রকৃতিকে কাছ দিলে নিজের মন মাইন্ড সব কিছু সুন্দর থাকে, পরিপূর্ণ থাকে। আপনাকে যদি প্রশ্ন করি, আপনি কি বলতে পারবেন আপনার সময় কোনটা? মনে রাখার সময়, স্মৃতি, সচরাচর বলতে পারবেন না। কলেজ ক্লাসের মধ্যে বসে থেকে ত্রিকোণমিতি আর বীজগণিতের অঙ্ক কোনো দিন আপনার সময় হতে পারে না, অথবা কলিগ অফিসে বসে থেকে স্যারের বা সিনিয়রের গালি খাওয়া কোনো দিন আপনার সময় হতে পারে না। আপনার সময় কোনটা, আমার সময় কোনটা? আমাদের সময় হলো আমরা যখন প্রকৃতির খুব কাছাকাছি থাকি, আমরা যখন কোনো প্রাত্যতাত্ত্বিক নিদর্শনের কাছাকাছি থাকি, তখন আমাদের সময়। আমাদের সময়গুলোকে আমাদের মতো করে উপভোগ করতে হবে। জীবনটা হলো অল্প কিছু দিনের জন্য, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীকে ভ্রমণ করার জন্য। সেই ভ্রমণ করার আল্লাহ তাআলা বলছে যে তোমরা বের হয়ে পড়ো আমার নিদর্শনগুলো দেখার জন্য, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। সেই উপলক্ষে যখন সময় হবে, যখন এই ইলেকট্রনিক ডিভাইসের, ইলেকট্রনিক জগৎ থেকে বের হওয়ার সুযোগ হবে, তখন একটু প্রকৃতির খুব কাছাকাছি আসা অনেক ভালো। এথা নয়, অন্য কোথাও অন্য কোনখানে। রবি ঠাকুরের সবচাইতে সুন্দর একটা উক্তি দিয়ে আমাদের এই ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন শেষ করে আউটগেট দিয়ে বাড়ি যাচ্ছি। জীবনের সবচেয়ে সুন্দরতম স্মৃতিগুলো, সবচেয়ে সুন্দরতম অনুভূতিগুলো, সবচেয়ে সুন্দরতম মুহূর্তগুলোর মধ্যে একটা লিপিবদ্ধ হয়ে থাকবে এই ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন। আমরা ইতিহাসের খুব কাছাকাছি থাকলে আমাদের অস্তিত্বের টের পাই।